ভাই বন্ধুরা, আজকে আমি একটা নিউ টিউটোরিয়াল করতে যাচ্ছি। সেটি হচ্ছে এই ছবিটা কিভাবে ক্রিয়েট করেছি সেটা দেখাবো। ওকে, চলুন দেখা যাক কি করা যায়। প্রথমে ফার্স্ট একটা নিউ পেজ নিয়ে নিই। ওকে, পেজের সাইজ নিয়ে নিই 1366 768, আর রেজুলেশন রাখি 72, কালার মোড 8 GB। ওকে, একটা আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব ইমেজের ব্যাকগ্রাউন্ডের উপরে। এখান থেকে গ্রেডিয়েন্ট টুলসটি ক্রিয়েট করি, অথবা এই লেয়ার প্যালেট এখান থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট নিতে পারি। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালারটা আমরা সেট করে আসি, যে কোনো একটা কালার দিই, কালারটা একটু এডিট করে দিই, লাইট কালার রাখি এক পাশে আর এক পাশে একটু ডার্ক। আর স্টাইলটা রেডিয়াল দিয়ে দিই, এখান থেকে স্কেল বাড়াই দিই। ওকে, ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে একটি রেক্ট্যাঙ্গুলার টুল নিব, ফটো ফ্রেম তৈরি করব। জাস্ট একটা শেপ তৈরি করি চারকোনা, এবং শেপের কালার সাদা করে দিই। ওকে, দেন এটাকে আবার ডুপ্লিকেট করি, রাইট বাটন ক্লিক, লেয়ারের উপরে ডুপ্লিকেট লেয়ার। ওকে, এইটাকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে রাখি। এবার এডিট, ফ্রি ট্রান্সফর্ম, জাস্ট ফটো ফ্রেম তৈরি করবো একটা। ওকে, এবার দুইটাকে একসাথে করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি গ্রুপ করে নিব একটা। এই যে একটা গ্রুপ হয়ে গেছে, কন্ট্রোল টি, এইটা জাস্ট একটু ঘুরিয়ে নিই। আমরা গ্রুপটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডুপ্লিকেট করতে হলে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ। ওকে, এটাকে আর একটু ঘুরিয়ে নিই। আচ্ছা, তার আগে একটা কাজ করে নিই, আমি গ্রুপটা ডিলিট করে নিই, এইটাকে একটা ড্রাফট শ্যাডো দিয়ে আসি। ড্রপ শ্যাডো সাইজটা একটু বাড়াই দিই, ডিস্টেন্স একটু কমিয়ে দিই, ডিস্টেন্স এক রাখি সাইজটা। ওকে, এবার এটাকে আমরা ডুপ্লিকেট করি, কন্ট্রোল টি দিয়ে ঘুরিয়ে নিই। একটা ডুপ্লিকেট করি, ছোট বড় করে দিই। আর একটা ডুপ্লিকেট করি, এটাকে উপরে দিয়ে দিই। সবগুলোকে ইচ্ছা মতো ঘুরিয়ে দিই। ওকে, এমন করে ডুপ্লিকেট ভাবে অনেকগুলো আমরা তৈরি করতে পারি। আরো কিছু ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট গুলো। ওকে, কন্ট্রোল টি জাস্ট ঘুরাই দিই এলো পাতার ইচ্ছা মতো। আচ্ছা, এবার একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে এক একটা গ্রুপ খুলতে হবে। জাস্ট এই গ্রুপের এখানে ক্লিক করলে গ্রুপ গুলো খুলে যায়। এটার লেয়ারটা সিলেক্ট করতে হবে, আর আপনার যে ইমেজ গুলা যেখানে রাখা আছে সেগুলো এনে ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে। ধরেন ফার্স্টে আমি এই ইমেজটা নিয়ে আসি, এটা এনে ছেড়ে দিই। ওকে, এই যে গ্রুপের ভিতরে রাখলাম লেয়ারটাকে, এই লেয়ারটা, আচ্ছা এইটা তো হলো, এই গ্রুপটা হলো নিচের গ্রুপটা আর কি। এটাকে আমি এইটার সাথে মাস্ক করে দিব। মাস্ক করতে হলে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখুন, এটা ছবির ভিতরে চলে গেছে, এই লেয়ারের ভিতরে চলে গেছে। যে গ্রুপ সেই গ্রুপের ভিতরে ছবি নিয়ে যাবে,
ক্লিপিং মাস্ক করলে সেটা সেই ছবিটা সেই গ্রুপের ভিতরে চলে যাবে। আচ্ছা এবার এই গ্রুপটা খুলি, খুলে এখানে সিলেক্ট করি, করার পরে এইটা নিয়ে এসে ছাড়ি। আচ্ছা তার আগে দেখে নি এটা কোন গ্রুপ। আচ্ছা এটা হচ্ছে এই এই অপশনটা, তাহলে এই ছবিটাকে এই এই অংশে নিয়ে যাই, একটু ঘুরাই। দেখে রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাকে ইচ্ছা মতো ড্রাগ করে সরাই নিয়ে যাচ্ছে। আচ্ছা এবার এটা বন্ধ করে দিয়ে এবার এই গ্রুপটা সিলেক্ট করি, এটার ভিতরে যাই। এই ছবিটা নিয়ে আসি, দেখি এটা কোনটা, এটা ছোট ইমেজটা। ওকে চোখ খুলে নিই, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা ছোট বড় করে নিতে পারি আমরা, ইমেজটাকে ঘুরাই নিতে পারি। এবার একটা ছবি নিয়ে যাই। আচ্ছা এবার এটা এই গ্রুপের ভিতরে রেখে দিই, বাইরে দিয়ে এটা এই গ্রুপে দিয়ে দিই টেনে। আচ্ছা এটা সবার উপরের গ্রুপে রাখি, এই ছবিটা উপরের গ্রুপ মানে হচ্ছে এইটা। আচ্ছা জাস্ট এই রেডটার সাথে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আপনি ইচ্ছা মতো টেনে ছোট বড় করে নিতে পারেন। আচ্ছা নিচের গ্রুপটা, নিচের গ্রুপটা একটা ছবি দিতে হবে, নিচের গ্রুপটা সিলেক্ট করে নিলাম। এভাবে আপনি একটি ছবির গ্রুপগুলোকে চাইলে ছোট করে দিতে পারেন। একটু আপনার ইচ্ছা মতো এক একটা গ্রুপ সরাইলে এক একটা ছবি থাকবে। এভাবে আপনারা আপনাদের ছবিগুলো তৈরি করেন, এখান থেকে একটা শেপ শেপ দিয়ে দিন। এবার আপনি একটা সুন্দর ছবি তৈরি করতে পারবেন।